হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস তার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের এই ভিডিওটি চেষ্টা মক টেস্ট নম্বর তেইশ এর আগে আমরা বাইশটি মক টেস্ট তোমাদের কেপি কনস্টেবলের জন্য নিয়ে নিয়েছি তারও আগে আমরা বেশ কিছু মক টেস্ট নিয়েছিলাম তো সেই সমস্ত মক টেস্টগুলি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলোতে তোমরা যদি পার্টিসিপেট করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও সেখান পরপর সেই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো চলো তো এখানে প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ কে ঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে ঘাত উপাধি গ্রহণ করেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিন্দু স্যার প্রত্যেককে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে নেক্সট কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয় সরি কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয় তো এখানে সঠিক উত্তরটি হবে মেট্রো পরিষেবা কলকাতা চালু হয়েছিল উনিশশো সাল থেকে অপশান এ ইজ দ্য রাইট অনুসার নেক্সট তিন নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গ্রন্থিময় আবরণী কলা দ্বারা অগ্নাশয় গঠিত নেক্সট চার নম্বর প্রশ্ন এখানে দেখতেছ তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয় তরনের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয় যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দুইবার ব্যবহৃত হয় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ডেঙ্গু ও পিতজ্বরের জীবাণু বহন করে কোন প্রাণী ডেঙ্গু ও পিতজ্বরের জীবাণু বহন করে কোন প্রাণী যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এডিস মশা নেক্সট তো নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডাব্লিউবি এবং কেপ কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে পারো আমাদের এই পিডিএফে তোমরা পাবে দু হাজার এগারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের ডাবলু ভিপোড এবং কেভিএডের প্রশ্ন উত্তর জাস্ট যেখানে তোমরা পাবে জেনারেল নলেজ ম্যাথামেটিক্স জিআই রিজনিং ইংলিশ এই সমস্ত বিষয় তোমরা পেয়ে যাবে আর জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু হেল্প হবে প্রত্যেকটা প্রশ্নের সাথে জেনারেল নলেজের এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে যেগুলি পড়লে তোমরা পরীক্ষায় কমন পর আশা রাখতে পারো আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়ে থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে একই প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে তাই তোমরা যারা এবছর ডাব্লিউবি কেন কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু আমাদের এই ভিডিওটি সংগ্রহ করে নেবে যারা সংগ্রহ করেছো আগে তারা ম্যাথামেটিক্স এবং রিজনিংটি পাওনি তো এই ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা সম্পূর্ণ ভিডিওটি সংগ্রহ করতে যাও তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া রয়েছে যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করবে তোমরা পিডিএফ রিলেটেড যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ করবে আর এই পিডিএফির সম্পূর্ণ মূল্য হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করতে পারবে তো যারা নিতে ইচ্ছুক তারা আশি টাকা দিয়ে পিডিএফটি বাই করে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বাই করতে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বাই করে নিতে পারবে তো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা বাই করে নিও তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্নটি দিচ্ছ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ করা আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানে কত নং ধারায় লিপিবদ্ধ আছে দেখেন সঠিক উত্তরটি হবে অপশান এ একশো তেষট্টি নং ধারায় নেক্সট ওপেন মার্কেট অপারেশন কিসের সাথে যুক্ত ওপেন মার্কেট অপারেশন কিসের সাথে যুক্ত দেখেন সঠিক উত্তরটি হবে অপশান সি ক্রেডিট পলিসির সাথে যুক্ত এটি নেক্সট আট নম্বর প্রশ্ন আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দেখেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নিউজিল্যান্ডে নেক্সট ন নম্বর প্রশ্ন এখানে ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তরটি হবে কর্ণাটকের চিকমাগালুর এখানে কিন্তু ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত নেক্সট দশ নম্বর প্রশ্ন এখানে ভারতের জাতীয় সিভিল সার্ভিস দিবস কয় পালিত হয় ভারতের জাতীয় সিভিল সার্ভিস দিবস কয় পালিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি একুশে এপ্রিল ভারতের জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফারুকশাহরের ফারমান কত সালে অনুষ্ঠিত হয় ফারুকশিয়ারের ফরমান কত সালে অনুষ্ঠিত হয় তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ফরমান জারি হয়েছিল নেক্সট সরি রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তুলা চাষ ভালো হয় রেগুর মাটিতে নেক্সট প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে তো সঠিক উত্তরটি হবে অপশন বি কুড়ি পয়েন্ট নাইন ফোর নেক্সট 14 নম্বর প্রশ্ন এখানে দেখতে গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে তো এখানে সঠিক উত্তরটি হবে গোবর গ্যাসে প্রধানত যে উপাদানটি থাকে সেটা হচ্ছে মিথেন অর্থ অপশন ডি ইজ দ্য রাইট आंसर নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাইখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কেরালা রাজ্যে অবস্থিত নীলগিরি বাইস্পিয়ার রিজার্ভ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি আহ্বানের সংসদে যৌথ অধিবেশনে সভাপতি করেন কে রাষ্ট্রপতির আহ্বানের সংসদে যৌথ অধিবেশনে সভাপতি করেন কে দেখেন সঠিক উত্তরটি হবে অপশন এ লোকসভা স্পিকার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নরের নাম কী তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেলের নাম গভর্নরের নাম হয়েছে স্যার আসবর্ন মিথ স্যার অ্যাসবর্ন মিথ তিনি ছিলেন প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমান রয়েছে শক্তিকান্ত দাস নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন এখানে যে মেরি কম কোন খেলার সাথে যুক্ত মেরি কম কোন খেলার সাথে যুক্ত যেখানে সঠিক উত্তরটি হবে মেরি কম বক্সিং খেলার সাথে যুক্ত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন বোকার পুরস্কার কোন ক্ষেত্রে আবেদন করা আবেদনের জন্য দেওয়া হয় বোকার পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেওয়া হয় তাই সঠিক উত্তরটি হবে অপশন বি কথা সাহিত্য রচনার জন্য নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় কৃষি কৃষক দিবস কবে পালিত হয় জাতীয় কৃষক দিবস পালন করা হয় কোন দিনটি তাইখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তেইশে ডিসেম্বর এই দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে পালন করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে এবং তার বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং কে কত স্কোর করলে এই কুড়িটি প্রশ্নের মধ্যে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন ভালো দেখো সুস্থ দেখো থ্যাংকস ফর ওয়াচিং আর যারা পিডিএম নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের সাথে কথা বলে নেওয়া হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও এতক্ষ্য দেখার জন্য